মানে আমি অনিন্দ সিনহার কাছে একদম সোজাসুজি প্রশ্ন নিয়ে আসবো। অনিন্দবাবু, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে বারবার সন্দেশখালী মহিলারা হাত জোড় করে বলেছিলেন যে প্লিজ দিদি একবার আসুন, আমরা তো আপনাকেই দেখি, এটা তৃণমূল কংগ্রেসই করি, আপনাকেই ভোট দিতে চাই, যদিও আপনাকেও ভোট দিতে পারি না সেটা অন্য সমস্যা ওদের, আমি সেদিকে যাচ্ছি না এখন, ভুয়ো ভোট চাপ্পা ভোটে। কিন্তু ওনাদের কাছে একবার গিয়ে তাদের ডকুমেন্টস চেক করার প্রয়োজন মনে করলেন না, তাদের কথা শোনার প্রয়োজন মনে করলেন না, তার বদলে উনি বলছেন যে সেখানে ভুয়ো সন্দেশ ছড়ানো হয়েছে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে সময় আছে, আজকে তিনি হেঁটেছেন কলেজ স্ট্রিটে, ডোরিনা কসিংয়ে ক্রসিংয়ে রাস্তার যেখানে কলকাতা শহরে সাদা নীল রং করা ট্রাইডেন্টওয়ালা ত্রিফলা লাগানো সুসজ্জিত রাস্তায় হাঁটার সময় আছে, সন্দেশখালি যাওয়ার একটু সময় পেলেন না, এতগুলো দিন চলে গেল, প্রায় এক মাসের কাছাকাছি। প্রথমত কথা বলি, মমতা বন্দ্যোপাধ্যায় পুরো পশ্চিমবঙ্গ ঘুরে বেড়ান, মানুষের কাছে যান, প্রশাসনিক মিটিং করেন, মুখ্যমন্ত্রী যা যা কাজ সেই কাজগুলো করেন, সন্দেশখালি ওনার প্রয়োজনে নিশ্চয়ই যাবেন। কিন্তু সমস্যাটা হচ্ছে প্রয়োজন হলে কবে যাবে, না না আর কিসের প্রয়োজনের দরকার আছে, বলছি 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 500 টাকা দেওয়ার মধ্যে সমস্যাটা কোথায় বলুন তো, করে দিয়েছে পার্টি অফিসে দেখে, কবে যাবে বলছি, কবে যাবে, যে 500 টাকা দিয়ে মহিলাদের রেপ হয়েছে ওখানে, আমি বলবো কবে যাবে, এই লক্ষ্মীর ভান্ডারে বলবো কবে যাবে, যেদিন পিঠে বানাবার জন্য রাখতে, আমার কথা না শুনুন, আপনি এতগুলো কথা বলছেন তো, আমি বলছি তো এতগুলো কথা কি কথা বলছেন, আগে আগে বলুন, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, কবে যাবে, দাঁড়ান না দাঁড়ান না, আর কবে যাবে, আর বলছি কবে যাবে, কবে যাবে, এটাই তো যায়নি কিসের ভয়, সবাই বললে কিছু শোনা যাবে, আমি অনন্তবাবু উত্তর দেই নি, উত্তরপ্রদেশের টিম পাঠায়, আমরা দেখেছি মহুয়া মিত্র লাফিয়ে লাফিয়ে যায়, আমি একটা কথা বলি, সন্ধানী থেকে পাঠায় তারে লাফিয়ে লাফিয়ে যায়, আজকে মহিলা নেত্রীরা কি মরে গেছে টিএমসি তে, জানছে না কেন, বলা শেষ হলো বলুন, শুনে নি এক সেকেন্ড, সবাই এক এক করে বলুন, আপনি একটা করুন, এক এক করে বলুন, অনন্তবাবু অনন্তবাবু শুনুন না, আরে এত বড় কথা বলুন, শোনা যায় না, হাতরাস যাওয়ার সময় পান, উন্নাও নিয়ে কথা বলার সময় পান, মণিপুর নিয়ে কথা বলার সময় পান, যে প্রত্যেকটা ঘটনাকে আমরা অন্তত সংবাদ মাধ্যম কন্ডেম করছি, বলছি জঘন্য অপরাধ, জঘন্য অপরাধ, সন্দেশখালিতে কি হয়ে গেল, তখন হাতের পাঁচটা আঙুল, ছোট আঙুল, বড় আঙুল, মেজ আঙুল, এগুলো কি চলছে, মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন দু একটা ঘটনা ঘটেছে, হতেই পারে, হাতের পাঁচটা আঙুল সমান না, এই প্রশ্নটা শুনুন না, শুনুন না, এই প্রশ্নটা মণিপুরের জন্য প্রধানমন্ত্রী করে দেখা কি প্রিয়ার দি বলুন, আগে প্রিয়ার দি বলুন, কবে যাবে, কবে 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 মণিপুর যাবে, এখানে যাওয়ার সময় বলছেন না কেন, দেরি না করে বলছেন না, আপনারা সন্দেশখালিতে বলছেন না কেন, মণিপুর নিয়ে কথা বলে আপনারা খেপে যান, মণিপুরে মহিলারা মহিলা না, না মণিপুর নিয়ে কথা বলে আপনারা খেপে যান, প্রধানমন্ত্রী আজকে হাঁটতে হাঁটতেও আরো একবার বলছেন, এক মিনিট এক মিনিট, আপনারা আপনারা এর আগেও বলেছেন, এর আগেও বলেছেন, এখনো বলেছেন, কেউ কেউ শুনুন না শুনুন না, কেউ কেউ বলেন যে ধর্ষণ যে হয়েছে ভিডিও কোথায়, মহিলারা ভিডিও নিয়ে মোবাইল নিয়ে যাননি কেন, আর মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন মুখ ঢেকে বলা হয়েছে কেন, আমি একটা কথা বলি, যখন আমরা মণিপুরে মহিলা নিয়ে কথা বলবো তখন এরা লাফালাফি শুরু করবে, সঙ্গে আপনারাও লাফালাফি শুরু করবে, না আমি তো বলছি খুব অপমান হচ্ছে না, আমি তো বলছি না, বলছি বলছি, আমি বলছি হাতরা শূন্য মণিপুর জঘন্য অপরাধ, প্রধানমন্ত্রী যাওয়ার সময় পাইনি তো, এরকম ভালো ছেলে অনেক পচেছেন মুখ্যমন্ত্রী, কেন
কি বলছেন উনি যে এটা নাকি এর আগে পার্ক স্ট্রিট ছোট ঘটনা হয়েছে, কালিয়াগঞ্জ ছোট ঘটনা হয়েছে, না না এক এক করে বলছেন প্লিজ, আমি যারা প্যানেলিস্ট আছে তাদেরকেও বলছি প্লিজ এক এক করে বলুন। আজকেও কি বলছেন, বলছেন যে হাতের পাঁচটা আঙুল নাকি সমান নয়, এমন নাকি দু চারটা ঘটনা হয়ে যেতেই পারে, শোনাব একবার মমতা বন্দ্যোপাধ্যায় কি বলছেন। সন্দেশখালী নিয়ে অনেকে ভুয়ো সন্দেশও দিয়েছেন, সন্দেশ মানে হিন্দিতে বলে আবার সংবাদ, একটা জায়গার নাম আমাদের বাংলায় বলে মিষ্টি একরকমের, আর সন্দেশ মানে সংবাদও আছে। যেভাবে আপনারা কয়েকটা ঘটনা নিয়ে, হতেই পারে হাতের পাঁচটা আঙুল তো সমান নয়, কিছু কিছু জায়গায় অনেক সময় আমাদের নলেজে থাকে না, যদি কোনো কিছু অন্যায় হয়েও থাকে সঙ্গে সঙ্গে আমাদের নলেজে আসলে আমরা সেটা অ্যাকশান নিই। এবং আমি তৃণমূল কংগ্রেস কর্মীদেরও গ্রেপ্তার করতে আমি কখনো কার্পণ্য বোধ করি না। আজকে বলছেন যদি কোনো ঘটনা নলেজে আসে তাহলে সঙ্গে সঙ্গে গ্রেপ্তার করতে কোনো অসুবিধে কসুর রাখেন না। আমি শঙ্কুদেবের কাছে আসবো, তবে তার আগে বলবো শঙ্কুদেব বেশি দিনের পেছনে যেতে হবে না, ব্যাপারটাকে খুব পেছনে টেনে নিয়ে যাচ্ছি না। মাত্র কয়েক সপ্তাহ আগে এই শাহজাহান প্রসঙ্গ যখন বিধানসভায় উঠেছিল তখন কি বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, তখন কি একবারের জন্য স্বীকার করেছিলেন, শোনাবো একবার বিধানসভায় কি বলেছিলেন। আমি শোনাবার চেষ্টা করবো টেকনিক্যাল কারণে এই মুহূর্তে প্লে হচ্ছে না, আমি আসবো শঙ্কুদেব কি বলবেন। ছোটখাটো ঘটনা হতেই পারে, তৃণমূল কংগ্রেস কোনো খবর পেলে সঙ্গে সঙ্গে ব্যবস্থাও নেয়, আজকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন হাতের পাঁচটা আঙুল তো সমান হয়নি, এরকম দু চারটা ঘটনা হতেই পারে। দেখুন আপনি তিন দিন আগের কথা বলবেন, চার দিন আগের কথা বলবেন, আমি আজকের কথা বলবো। মমতা বন্দ্যোপাধ্যায় মঞ্চে দাঁড়িয়ে একের পর এক বলেছেন, বলেছেন যে নারীদের সুরক্ষা নিয়ে আজকে প্রথম অ্যাডমিট করেছেন যে ঘটনা ঘটেছে, তিনি স্বীকার করেছেন যে সন্দেশখালীতে এই ধরনের কাণ্ড হয়েছিল। তা যখন তিনি বলছেন তখন আমি একটা, আরে দাঁড়ান, তার মানে সারা পশ্চিমবঙ্গ একই জিনিস ঘটেছে, এটা তো আপনার ভুল কথা। থ্যাংক ইউ অনিন্দ্যবাবু, পড়াশোনা করবেন, ওনার পাশে বসেছি, দেখাবো একটা এফআইআর। এফআইআর সেই এফআইআরটা শুনুন না, সেই এফআইআরটা হচ্ছে তার যাকে তিনি সাথে নিয়ে মঞ্চে বসে রয়েছেন, মুকুটমণি এমএলএ, তাকে আজকে হাতে পতাকা ধরিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় নারী দিবসের দিন নিয়ে গেছে, তার বিরুদ্ধে তার মিসেসের 498 এর কমপ্লেন, নারী নির্যাতনের অভিযুক্ত একজনকে তিনি নিয়ে গেছেন আজকে আমাদের পার্টি। জানুয়ারি তাপস রায়, আমাদের পার্টি অধিকারী কি বলে, শুনুন না, আমাদের পার্টি অধিকারী বলে ভাই তাপস রায় না, আমাদের পার্টি ওকে আজকে পাশে নিয়ে আপনারা তুলে নিয়ে গেছেন, তুলে নিয়ে গিয়ে জমিয়ে বসিয়েছেন, আপনারা নাকি নারী সুরক্ষা নিয়ে কাজ করেন, নারীদের বিরুদ্ধে আপনাদের সরকার কোমর বেঁধে নারী বিরোধী সরকার হিসেবে কাজ করছে আজকে মমতা বন্দ্যোপাধ্যায়, শুনুন না, আর যখন মমতা বন্দ্যোপাধ্যায়, আরে মমতা বন্দ্যোপাধ্যায় তো আজকে ক্ষমা চাওয়া উচিত, ওনার রেজিগনেশন দিয়ে দেওয়া উচিত, উনি তো অ্যাডমিট করেছেন ঘটনা ঘটেছে, সন্দেশখালীতে ঘটনা ঘটেছে, দায় কার, আমি দায় কার, দায় কার, রাজ্যের পুলিশ মন্ত্রীর দায়, তাহলে উনি কেন বলেছিলেন বিধানসভায় দাঁড়িয়ে, বিধানসভায় দাঁড়িয়ে কেন বলেছিলেন যে সাজাহানকে টার্গেট করা হচ্ছে, আজকে বলছেন যে সাজাহান, যখন ব্রিজ ভূষণকে, যখন সিবিআই